জঙ্গিপুরের পর এবার ধুলিয়ান পৌর এলাকায় নিষিদ্ধ প্লাস্টিক। পাঁচই জুন থেকে পৌর এলাকায় বন্ধ হচ্ছে প্লাস্টিক ব্যবহার। নির্দেশিকা না মানলে দোকানদারকে ৫০০ টাকা জরিমানা করা হবে এবং ক্রেতাকে ৫০ টাকা জরিমানা করা হবে। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএলসি কৃত, জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। জঙ্গিপুরের পর এবার ধুলিয়ান পৌর এলাকায় নিষিদ্ধ প্লাস্টিক। রাজ্য সরকারের নির্দেশের পর এক পৌর এলাকায় ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি জঙ্গিপুর পৌর এলাকায় প্লাস্টিক বন্ধের নির্দেশ দেওয়া হয়। এবার সেই পথে হাঁটল ধুলিয়ান পৌরসভা। ৫ জুন থেকে পৌর এলাকায় বন্ধ হচ্ছে প্লাস্টিক ব্যবহার। ইতিমধ্যে পৌর এলাকার বাসিন্দা থেকে ব্যবসায়ীদের জানাতেই প্রচার শুরু হয়েছে। বুধবার শাসক বিরোধী সমস্ত কাউন্সিলরদের নিয়ে ধুলিয়ান বাজারে মিছিল করেন পৌরসভার চেয়ারম্যান। আমাদের কিছু নিয়ম আছে, ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করা যাবে না। কেন? প্লাস্টিক ব্যবহার করার কারণে ড্রেনের যে নিকাশি ব্যবস্থা সেটা বন্ধ হয়ে যায়, আমাদের বায়ু দূষণ হয়, এই ধরনের নানা রকম সমস্যা দেখা যায়। তার জন্য আমরা প্লাস্টিক পৌরসভার পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের যেটা নিয়ম সেটা নিয়ম মেনে আমরা তাদেরকে, দোকানদার খুচরো যারা পাইকারি বিক্রি করে তাদেরকে আমরা মানে বললাম যে এই ধরনের প্লাস্টিক বেচা যাবে না। হ্যান্ডবিল বিলির পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করা হয়। ৫ জুন থেকে নির্দেশিকা না মানলে দোকানদারকে ৫০০ টাকা জরিমানা করা হবে, ক্রেতাকে ৫০ টাকা জরিমানা দিতে হতে পারে। ক্রেতা বিক্রেতা উভয়কে আমরা ভালোভাবে বুঝেছি, আমরা আপনারা প্লাস্টিক ব্যবহার করবেন না। প্লাস্টিক এমন একটা জিনিস যা পরিবেশের মাটি, জল, বায়ু ইত্যাদি প্রচণ্ড ক্ষতি করছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আমরা যদি এখন থেকে উদ্যোগী না হয় তাহলে ধুলিয়ান পৌরসভার জনসাধারণ সুস্থভাবে বাঁচতে পারবে না। এবং এই উদ্যোগ আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকেই মানে যদি কোনো নাগরিক বা দোকানদার প্লাস্টিক ব্যবহার করে তাদেরকে ৫০০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত আমরা ফাইনের ব্যবস্থা করেছি।